আশিষ দাও আমি খুদা দাযামায় তোমার কালাম জোপে জোপে মরুন যে ন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ও বরাকিয়াতু ইদনাল হামদাল্লিল্লা ও সলায়তু ও সালেহ আলা অসু ও আয়লা আলিহি ও মা ও বায় সুপ্রিয় দর্শক আপনারা যে যেখানে বসে দেখছেন আর দাওয়া দা টিভি আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি দাওয়া টিভির পবিত্র জানের বিশেষ আয়োজন প্রচলিত ভুল ধারণা ও তার জবাব এই অনুষ্ঠানের আজকের পর্বে প্রিয় দর্শক আল্লাহ তাল্লাহ দরবারে সুক্রিয়া এবং আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের আজকের এই আয়োজনে যোগ দিয়েছেন আল্লাহ আমাদের সকলকে কবল করুন আমরা এই পর্বেও চেষ্টা করব আমাদের সমাজের প্রচলিত কিছু ভুল ধারণার সমাধান জানার জন্যে কোরআন এবং সন্ন্যার আলোকে আর এই বিষয়ে আমাদেরকে এলেম দান করবেন আমাদের জানাবেন বিষয়গুলো বাংলাদেশের খ্যাতিমান আলমী বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কোরআন মাহতারাম অধ্যক্ষ মাওলানা বশির আহমদ আলাইকুম কেমন আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক শুক্রিয়া আপনাকে আপনাকে আমরা আজকেও পেয়েছি আলহামদুলিল্লাহ কিছু বিষয় জানার চেষ্টা করবো প্রথমে একটি বিষয় আমরা জানার চেষ্টা করি আমাদের সমাজে খুব বহুলভাবে এটা আছে যে পিতা তার ওয়ারিশ থেকে মানে মেয়েদেরকে সেখানে মানে বঞ্চিত করা হয় এটা ভাইরা করে থাকেন পিতা তো আসলে মরেই যান তারপরে বন্টন হয় সেখানে পিতার সম্পত্তি থেকে বোনদেরকে মাহরুম করার একটা প্রবণতা আমাদের দেশে দেয়া দেখা যায় এই বিষয়টি আসলে কি রকম হবে শরিয়াতে দিচ্ছে কোরআন পরিপন্থী কাজ কারণ কোরআনে সুরায় নিশায় পুরা মিরাজ বন্টনের বিস্তারিত হিসাব সেখানে বলা বিস্তারিত আলোচনা করেছেন আসে যে ছেলে পুত্র সন্তান পাবে মেয়ে সন্তানের দ্বিগুণ দ্বিগুণ সুতরাং আল্লাহ পাক বললেন যে মেয়ে সন্তানের মিরাস আছে আছে এবং সেটা আল্লাহ বন্টন করেই দিলেন বন্টন করেই দিলেন মোতারাম এখানে আমি এই প্রসঙ্গে আলোচনা আসার আগে ঠিক এখান থেকে আর একটা প্রচলিত ভুল ধারণা আমাদের সমাজে রয়েছে এই যে বন্টন নীতি আল্লাহ করে দিলেন সেখান থেকে আমাদের দেশের কিছু লোকেরা হয়তো বা তারা ইসলাম না বুঝে হোক আর বুঝে হোক পরিকল্পিতভাবে হোক আর অপরিকল্পিতভাবে হোক তারা বলে থাকেন ইসলাম নারীদেরকে ঠগিয়েছে আপনি কি বলবেন ইসলাম নারীদেরকে খুব জিতিয়ে দিয়েছে আচ্ছা কারণ হলো যে সে এদিকে পিতার কাছ থেকে পাবে মার কাছ থেকে পাবে আর যেখানে সে বিবাহ করছে সেখানকার স্বামী সম্পতে পাবে আবার উপরন্ত সে সন্ত সন্তাইতে মোহর পাচ্ছে আবার মোহর মোহর না এরপরে সে যা ইনকাম করবে তার মধ্যে তার কারো ভাগ নাই এবং এর ঘরে জ্যোতি যায় তাহলে তার সংসারের কাজ কারবার পর্যন্তও করার উপরে তাকে বাধ্য করা যাবে না এমনকি বাচ্চাকে দুধ পান করানোর ক্ষেত্রেও তাকে চাপাচাপি করা যাবে না আচ্ছা আচ্ছা ইসলাম কোনোদিন কাউকে ঠকাই ঠকাই বরং মাতৃজাতিকে বিশেষ করে মাতৃ তো খুব খুব জিতে

কিন্তু এই দর্শন তো আছে পৃথিবীতে কোনো ধর্মে এমন কি নারীরা পর্যন্ত সেখানে পিতার সম্পত্তির ভিতরে এক অংশ পায় না মানে বিয়ে হবে ওখানেই শেষ এই প্রচলনটা আমাদের আমরা পৃথিবীতে অনেক জায়গায় দেখতে পাই সেই তুলনায় ইসলাম তো নারীদেরকে অনেক অনেক দিয়েছে আলহামদুলিল্লাহ তাহলে দিক দিয়ে এবং সম্মানের দিক দিয়ে ভালোবাসার দিক দিয়ে দিক দিয়ে মাতৃজাতিকে মা বোনদেরকে আল্লাহবাক অনেক উঁচু স্থানে তাদের মান সম্মান মান সম্মান আল্লাহ যে এমন নারী সে এমন আহ বহু পুরুষের থেকে উত্তম বহু পুরুষের থেকে সে উত্তম মানে এর মতো পুরুষই নাই আল্লাহ তালা মরিয়াম আলিসাল্লাম কে বলেছেন সেই কথা যে মতাম তাহলে যে বিষয়টি বলছিলাম যে মেয়েদেরকে তাহলে পিতার সম্পত্তি থেকে বাদ দেওয়ার কোনো সুযোগ সুযোগ তো নাই কারণ হলো এক তো আল্লাহর আইনকে অমান্য করা হবে কোরআনের উপরে বিশ্বাস এর অর্থ হলো কোরআন মানা

আমি যদি আমার বন্ধের ঠিক মতন দেই এক খুব হয়ে পড়বে তারপের হবে না কিন্তু কুফরি কাজ হয়ে যাবে তার দুই নম্বরে জুলুম হবে জি যেটা আপনারা বলে থাকেন যে তুমি তোমার জুলুম থেকে বাঁচো কারণ জুলুম এরকম যে মাজলুম আর যে আল্লাহর আরস এর মধ্যে মানে সে কোনো পার্থক্য জন্য কোনো অন্তরায় থাকে না সুবহানাল্লাহ খুব ভয়ঙ্কর ব্যাপার জি এখানে কোনো মুসলিম এবব কোনো বোন যদি তার ভাইয়ের দ্বারা ভাইয়ের দ্বারা যদি মানে মিরাস থেকে যদি বঞ্চিত হয় তাহলে সে কি করতে পারে আইনের আশ্রয় নিতে পারে কি অবশ্যই নিতে পারবে আচ্ছা আচ্ছা জি অন্য লোকে যেমন নিতে পারে কেউ যদি কাউকে ঠগায় যেখানে যদি আইনের আশ্রয় নিতে পারে এখানে অবশ্যই নিতে পারবে আলহামদুলিল্লাহ আমাদের দেশীয় আইনে বিষয়টিকে গুরুত্ব দেওয়া আছে সুতরাং একজন নারী চাইলে তিনি একজন বোন চাইলে তিনি তার ভাইয়ের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা তিনি গ্রহণ করতে পারবেন ইসলামের সুযোগ দিয়েছে আর রাষ্ট্রীয় আইনও সেই বিষয়টি একদম স্বীকৃত এটি করা যাবে মানবিক দিক দিয়ে মানবিক দিক থেকে ওই বিষয়টি বিবেচ্য বিষয় জি আমরা আরেকটি বিষয় আসছি মোতারামে মৃত স্বামী স্ত্রীর পারস্পরিক মুখ না দেখা এবং গোসল না করানো এই বিষয়টি কেমন ইসলাম কি বলে ইসলাম বলে যে করতে পারবে আচ্ছা আচ্ছা করতে পারবে তবে পুরুষের গোসল পুরুষে করানো উত্তম আচ্ছা যদি কোন জায়গায় পুরুষ না থাকে তাহলে স্ত্রী তাকে গোসল দিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা আর পুরুষ স্ত্রীকে গোসল যদি দেয় তাহলে শরীয়তের বিধান হইল যে হাতে গ্লাভস লাগিয়ে তাকে স্পর্শ করবে আচ্ছা আচ্ছা আর দেখার ব্যাপারে উভয় উভয়কে দেখতে পারবে কোনো রকমের বাধা নিষেধ নেই

তার সম্পর্কে তার স্ত্রী আবদুল্লাহ আবদুল্লাহ সম্পর্কে আবদুল্লাহকে যখন বিবাহ দিছে আবদুল্লাহ খুব বেশি ইবাদত বন্দী করত বিবাহ যেদিন করছে সেদিন আমরুবনাসের কাছে এসে বলতেছে যে হে আমরুবনাল লাস শ্বশুরকে আপনার ছেলে আবদুল্লাহ সে তো এরকম তো তিনি কোনো বিচার আসার না করে আবদুল্লাহকে নিয়ে গেছে

আছে বলে নিহিত আমার জি জি এটা হয় না মূলত আসলে স্বামীর আনুগত্য করার মধ্যে দিলো মূল ব্যাপারটা আমি মুখে নাম নিলাম না খুব মানে অথচ তার কোনো কথাই তাহলে লাভ কি জি প্রিয় দর্শক আসলে মোহারাম খুব অনেকগুলো দলিল দিয়েছেন এখানে যে স্বামীর নাম মুখে নেওয়া যেতে পারে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষগুলোর নাম তাদের স্ত্রীরা নিয়েছেন কত চমৎকার দলিল আমাদের সামনে আলহামদুলিল্লাহ আমরা আরেকটি বিষয় আসছি মোহারাম সেটি হলো যে রান্নার পর স্ত্রীরা নিজেরা না খেয়ে এটি স্বামীর জন্য অপেক্ষা করা এই বিষয়টি খেতে শরীয়তের কোনো নিষেধাজ্ঞা খুদা লাগলে পরে নামাজ পর্যন্ত দেরি করতে বিধান আছে লাগে তুমি আগে যেখানে নামাজের আগে ক্ষুদা লাগছে খাবারের গুরুত্ব হ্যাঁ নামাজ নামাজের অপেক্ষা করতে বলা হয় না খেয়ে নিতে বলছে সেখানে ওই স্বামী কখন আসবে আর সেই জন্য নিজের শরীরকে কষ্ট দেওয়া এটাও না যাজের মধ্যে পড়বে নিশ্চয়ই তার মানে শারীরিক যে হকটা সেটা নষ্ট করবে তবে স্বাভাবিকভাবে স্বামীকে নিয়ে মহতারাম স্বামী স্ত্রীর যদি সমস্যা না থাকে জি তাহলে তো আন্তরিকতা ভালোবাসার সেটা একটা আলাদা দিক হতে হ্যাঁ আলাদা দিক হতে পারে এবং এটা গুরুত্বপূর্ণ একটা বিষয় যে স্বামী স্ত্রী সন্তানদেরকে নিয়ে একই দাস্তরখানে বসে খাবার গ্রহণ করা তো স্বামী আসবে রাত সাতটার সময় আর দুপুরে খানা পাক হয়ে গেছে এখন এসে বসে থাক বসে থাকি এটার কোনো বাস্তবতা নেই জি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা খুব সুন্দর বিষয়গুলো জানার চেষ্টা করছি আরেকটি বিষয় মতে আপনার কাছ থেকে শুনবো সেটি হলো যে সবে বরাতকে আমাদের সমাজে ভাগ্য লেখার রজনী হিসাবে বলা হয়ে থাকে এটি ঠিক কিনা কোরআন হাদিসে সবে বরাত শব্দই নেই সব ফারসি শব্দ জি কোরআন ও ফারসি ভাষায় আসে নাই আর হাদিসও ফারসি ভাষায় না শব্দটা হইল লাইলাতুন নিসফ মিন শাবান জি এখানে তো ভাগ্য টেকের কোনো শব্দ নাই সাবান মাসের পনেরো তারিখ জি আর আয়াত যেটা সেটা হল ইন্ডা কদর এবং সেটা হয় রমজান মাসে সাধারণত সাধারণত রমজান মাসে বাকি সে রমজান মাসের কোন তারিখ সেটা নির্দিষ্ট নাই আলহামদুলিল্লাহ ইন্দা আঞ্জল্লাফিল সুতরাং শ্রাবান মাসের পনেরো তারিখ

প্রদর্শক সময় হয়ে গেল একটি বিরতির আমরা ফিরে আসছি একটু পরেই থাকুন আমাদের সাথে খোদা দয়াম